আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি চরিত্র সম্পর্কে বলছেন, যে যাদের মধ্যে দুটি চরিত্র একসাথে হতে পারে না, অর্থাৎ মুমিনদের মাঝে দুটি চরিত্র একসাথে হতে পারে না। সেই দুটি চরিত্র সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হলো কৃপণতা আর একটি হলো খারাপ চরিত্র। এই দুটি চরিত্র কোনো অবস্থায় কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না, কৃপণতা থাকতে পারে না এবং খারাপ চরিত্রও থাকতে পারে না। তো আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এই দুটি বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একটা হলো কৃপণতা আর একটা হলো আপনার খারাপ চরিত্র। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যা আল্লাহ তাআলা দান করছে তা থেকে আমরা খরচ করব ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত হালাল বিষয়গুলো দান করেছেন সেগুলো আমরা খাবো, পানাহার করবো ইত্যাদি। তো এটা ছাড়া আমাদের কোনো অবস্থাতে খারাপ চরিত্র যে বলতে যে বোঝায় আমাদের আচার আখলাক ব্যবহার এটা যেন খারাপ না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো আমল করার এবং অন্যকে সে অনুযায়ী বলার তৌফিক দান করুন, আমিন। এতে করে আমাদের সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।